নমস্কার বন্ধুরা, এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার দেখতে পাচ্ছ 21শে সেপ্টেম্বর 2022-এর পেপার, বুধবার। বন্ধুরা, এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে সমস্ত খবর নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন এক এক করে দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে কোন কোন নতুন চাকরির খবর প্রকাশিত হয়েছে। প্রথম চাকরির খবর এখানে দেখতে পাচ্ছ, গ্রাজুয়েট যোগ্যতায় কেন্দ্রীয় সরকারে 20,000 অফিসার অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক নিয়োগের খবর প্রকাশিত হয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে প্রায় 20,000 গ্রাজুয়েট তরুণ তরুণী নেবে অফিসার অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক সহ বিবিধ পদে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2022-এর মাধ্যমে তিনটি পর্যায়ে প্রার্থী বাছাই হবে। কম্পিউটার বেস এক্সামিনেশন টায়ার 1, টায়ার 2 এবং প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার প্রফেসিয়েন্সি টেস্ট এবং স্কিল টেস্ট হবে। কম্পিউটার বেস এক্সামিনেশন হবে ডিসেম্বরে। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ, অফিস এবং ক্যাডারে। এইসব গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ হবে। এখানে বলেছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সেন্ট্রাল সিকিউরিটি সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইন্টেলিজেন্স ব্যুরো, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ রেগুলেশন, সেকশন অফিসার মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সিস, এই সব পদে কিন্তু নিয়োগ হবে। এখানে বলেছে যে যোগ্যতা অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদের ক্ষেত্রে স্নাতক, সেই সঙ্গে নিম্নলিখিত যে কোনো একটি যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাবে। চার্টার্ড অ্যাকাউন্ট, কস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস কোম্পানি সেক্রেটারি, এম কম, বিজনেস স্টাডিজ বা বিজনেস ইকোনমিক্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এখানে বলা হয়েছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের ক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতক, সঙ্গে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সেক্রেটারি সার্ভিস এয়ারফোর্স এবং হেডকোয়ার্টার্স মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং অ্যাসিস্ট্যান্ট, এই সব পদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কম্পিউটারের দক্ষতা আপনাদের জানতে হবে। ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে হবে 8ই অক্টোবর এর মধ্যে এবং এখানে কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু আপনাদের সাবমিট করতে হবে 8ই অক্টোবরের মধ্যে। এখানে বয়স হতে হবে 1/1/2022 হিসেবে বলা হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে এবং কিছু ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে, বলা হয়েছে দরখাস্ত করতে হবে 8ই অক্টোবরের মধ্যে এই ওয়েবসাইটে। ওয়েবসাইট আপনারা দেখে নেবেন www.ssc.nic.in। এই ওয়েবসাইট বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবেন। দেখতে পাচ্ছ ম্যাজাগন ডকে 1,025 জনকে নেবে, যেখানে কম্পোজিট ওয়েল্ডার নিয়োগ হবে, কার্পেন্টার নিয়োগ হবে, ইলেকট্রিশিয়ান এবং অন্যান্য পদে নেবে। যেখানে বলা আছে 1,025 জন নেবে ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স, এটি ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা। এখানে কিন্তু কী কী এসি, রেফ্রিজারেশন মেকানিক, যেমন আছে শিক্ষাগত যোগ্যতা, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট এক্সামিনেশন পাস করে থাকতে হবে, সেই সঙ্গে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ এখানে বলা আছে যে প্রত্যেকটি যে বিভাগে আপনারা আবেদন করবেন তার জন্য বলেছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে এবং মাধ্যমিক পাস হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটে চলুন আমরা দেখে নিই। এখানে ওয়েবসাইট বলা আছে www.majagon.in। এই ওয়েবসাইট, এখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে বয়স বলা হয়েছে এখানে প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2022 18 থেকে 37 বছরের মধ্যে। ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর এবং তপশিলরা 5 বছর বয়সের ছাড় পাবেন। এখানে মূল বেতন বলা আছে ক্যাটাগরির ক্ষেত্রে IDA5 ক্যাটাগরি আর 17,000 থেকে 64,360 টাকা বেতন দেওয়া হবে। মোটামুটি ধরুন এখানে 16,000 থেকে 60,000 টাকার মধ্যে বেতন আপনারা পেয়ে যাবেন। তাই যারা যারা আবেদন করতে চাইছেন তারা আবেদন করতে পারবেন। যাদের এই যোগ্যতা আছে তাদের আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.majagon.in। দেখতে পাচ্ছি ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের 327 ইঞ্জিনিয়ার নিয়োগ হবে, যেখানে 327 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের সার্ভিস এবং সংস্থার বিভিন্ন পদ। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশন 2023-এর মাধ্যমে। পরীক্ষা হবে 19শে ফেব্রুয়ারি। তপশিল ওবিসিদের কিন্তু দৈহিক প্রতিবন্ধীদের সংরক্ষিত থাকবে। এখানে শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। বয়স বলা হচ্ছে 1/1/2023 অনুযায়ী 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে
www.upsconline.nic.in এই ওয়েবসাইট, এখানে গিয়ে কিন্তু আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। পরবর্তী দেখতে পাচ্ছ কলকাতা পৌরসভায় ডাক্তার, যেখানে বলেছে 67 জন ডাক্তার নেবে কলকাতা পৌরসভা, ন্যাশনাল আরবান হেলথ মিশনের অধীন আংশিক সময়ের জন্য নিয়োগ হবে। এখানে বলেছে যে বয়স হতে হবে 1/9/2022 হিসেবে 62 বছরের মধ্যে, বেতন দেওয়া হবে মাসিক 24,000 টাকা করে বেতন পেয়ে যাবেন। এবং এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর বলেছে যে কলকাতা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 185 নার্স নিয়োগ হবে, যেখানে 186 জন নার্স নেবে কলকাতা পৌরসভা, ন্যাশনাল আরবান হেলথ মিশনের অধীনে এখানে নিয়োগ হবে। এখানে যারা যারা আবেদন করবেন তাদের কিন্তু নার্সিং ট্রেনিং JNM এবং ANM পাস হতে হবে, সঙ্গে স্টেট কাউন্সিল দ্বারা নার্সিংয়ে কিন্তু নাম নথিভুক্ত থাকতে হবে এবং আবেদন করতে হবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটটি আপনারা অবশ্যই দেখে নেবেন। ওয়েবসাইটটি হচ্ছে www.kmcgov.in এবং এখানে বয়স হতে হবে 1/1/2022 40 বছরের মধ্যে, বেতন প্রত্যেক মাসে 25,000 টাকা। এরপর বলেছে যে গৌহাটি এইমসে ডাক্তার নিয়োগ হবে এবং রামলাল আনন্দ কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হবে, যেখানে বলা হয়েছে যে আপনারা যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই ওয়েবসাইট দেখলে। এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারের আপডেট, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।